আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে হাজির হয়েছি মজাদার কাপ সে্যামাই রেসিপি নিয়ে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে এক টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি বাটারটা যখন পুরোপুরি গরম হয়ে গলে আসছে তখন এটাতে সেমাইগুলো ভেজে নেব এখানে আমি নিয়ে নিয়েছি এক প্যাকেট সেমাই আমরা যে লাচ্চা সেমাইটা রান্না করি ইউজুয়ালি সেই সেমাইটাই আমি ইউজ করছি এখন ভালো মতো এটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ কালার চেঞ্জ হয়ে আসছে তো এখানে তিন থেকে চার মিনিট জিনিসটাকে ভাজতে হবে সেমাইটাকে কম আঁচে দিয়ে ভেজে নিচ্ছি তো প্রায় দুই থেকে তিন মিনিট পর সেমাইটা কিন্তু ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে আসছে এখন এটাতে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক এখানে আমি চারশো এম মানে এক ক্যান যেটাতে আসে সেই কন্ডেন্স মিল্কটায় আমি ইউজ করছি সো এখানে প্রায় এক কাপ পরিমাণই ধরতে পারি সো এখন এটাকে ভালো মতো সেমাইয়ের সাথে মিশাতে হবে আর মিশিয়ে খেয়াল রাখতে হবে সেময়টা যদি খুব ভালো মতো ফুটে আসে আর সিদ্ধ হয়ে যায় সে খেয়ালে রেখে কম আছে জিনিসটাকে রান্না করতে হবে প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে কিন্তু সেময়টা যাতে একদম স্মুথ হয় সেদিকে খেয়াল করতে হবে সো আমার সময়টা কিন্তু অলরেডি হয়ে গেছে খুব স্টিকি স্টিকি ভাব চলে এসেছে এখন আমি নেক্সট প্রসেসে চলে যাচ্ছি এখানে একটা কাপ নিয়ে নিয়েছি দুটো কাপে আমি ভালো মতো অয়েল ম্যাসাজ করে নিয়েছি আপনারা যেটা ব্রাশ দিয়েও করতে পারেন আমি হ্যান্ডি করছি সো এখন আমি এটাতে শ্যামাইগুলো সুন্দর মতো সেট করে দিব। যেহেতু এটা কাপ শ্যামাই রেসিপি সেই তো কাপ ডিজাইন করেই আমি শ্যামাইটাকে বসিয়ে নিচ্ছি মাঝখানে জায়গা করে এখন এটাকে বিশ মিনিটের জন্য বা পনেরো মিনিটের জন্য ঠান্ডা হতে দেবো আর ততক্ষণে আমি এখন ভিতরে লিকুইডটা বানিয়ে নিচ্ছি এখানে আমি দুই কাপ পরিমাণ যে লিকুইড দুধ থাকে সেই দুধটা নিয়ে নিচ্ছি আরও দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পাউডার মিল্ক গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ এখন গুঁড়ো দুধের সাথে লিকুইড দুধটা ভালো মতো মিশাতে হবে চার থেকে পাঁচ মিনিট এটাকে ভালো মতো মেশানোর পর আমি এখন এটাতে অ্যাড করে দিব কনডেন্স মিল্ক এখানে আমি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক ইউজ করছি কর্নলেস মাইকটা দেওয়ার পর এখন এটাতে অ্যাড করছি তিন টেবিল চামচ পরিমাণ কর্ন পাউডার কর্ন পাউডার দেওয়াতে জিনিসটা খুব স্মুথ আর স্টিকি স্টিকি ভাব চলে আসবে সো কম আছে রাখে এটাকে রান্না করছি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট সময় আর দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা খুবই ভালো আসছে সো ওদিকটা খেয়াল করেই জিনিসটাকে রান্না করে নিতে হবে তেমন কোনো হার্ড প্রসেস না আর চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি আড়াই টেবিল চামচ পরিমাণ আপনারা চলে কম বেশি করে নিতে পারেন যার যেমন মিষ্টি পছন্দ সো চিনিটা দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়িয়ে রান্না করছি আর তারপর এটাকে আমি ত্রিশ মিনিটের জন্য রুম টেম্পারেচারে রেখে দিব যতক্ষণ না কুল ডাউন হচ্ছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি আপনারা চাইলে অন্য কোনো বড় বলে নিয়ে এসেও এটাকে ঠান্ডা করে নিতে পারেন সো এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি এখন ফ্রিজে রাখা নর্মাল রেফ্রিজারেটার রাখা কাপসগুলো বের করে নিচ্ছি কাপসগুলো কিন্তু খুব স্মুথলি বেরিয়ে চলে আসছে কিন্তু যদি কোনো একটা বেরিয়ে না আসতে চায় তাহলে আপনারা চামিচ নিয়ে ঠিক এভাবেই চামিজের কর্নার দিয়ে আপনারা এটাকে এইভাবে প্রেস করে আউট করে নিতে পারেন সো দুভাবেই করা যায় সো আমি এটাকে একটা হেল্পের মাধ্যমে করে নেছি। সো সবগুলা কাপস বের করার পর এখন দিয়ে দিব ভিতরের যে ফিলিংটা রেখেছি সেটা সো অলরেডি কিন্তু মিক্সচারটা ঠান্ডা হয়ে এসেছে সো এই ঠান্ডা মিক্সচারটা আমি দিয়ে দিচ্ছি কাপসগুলোর ভিতরে সো վിയർ দেখতে পাচ্ছেন কাপসগুলো কিন্তু ফিল হয়ে গেছে খুব সুন্দর মতো এখন এটাতে আমি কিছু ক্যাশুয়া বাদাম বা নাটস বাদাম দিয়ে আপনারা এটাকে ডেকোরেশন করে নেবেন যার যেমন বাদাম ইচ্ছা ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি আলকা সামান্য পরিমাণ রুহাফজা যেহেতু রামাদের জন্য এই রেসিপিটা খুবই স্বাস্থ্যকর সে তু একটু রুহফজার ফ্লেভারটা ভালো লাগবে সো দেখলেন ভিওর্স খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার সেমাই আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং